Assalamualaikum everyone, আমি সোলাম আলী বলেন welcome to my another video. So guys, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু আমি একা করতেছি না, আমার সাথে কে কে আছে দেখতে চান? আজকে আমার সাথে ব্লগে আছে অনেক অনেক জোর, আপনারা সচরাচর দেখেন আমার সাথে উৎসকে আর জেসিকে, কিন্তু আজকে আরো দুইজন মানুষ নতুন জয়েন করেছে, তো চলুন পরিচয় করাই দিয়ে আসি তাদের সাথে। তো আমাদের সাথে আছে ইলমা, আমাদের সাথে আছে জেসি, আমাদের সাথে আছে রাত্রি, আমাদের সাথে আছে উৎস, আর আমি আছি সোলাইম আলী। তো গাইস, আজকে আমরা যেহেতু দেখলাম যে সবাই মিলে একসাথে আছি, তো ভাবলাম যে একটা গেম চ্যালেঞ্জ করে ফেলি। তো আজকে আমরা একটা গেম চ্যালেঞ্জ করব, পুরোপুরি ব্লগটা দেখতে গেলে আপনারা এমনিতেই বুঝে যাবেন আমি আর কথা বরাবর। চলুন ব্লগটা স্টার্ট করি। তবে ব্লগ স্টার্ট করার আগে একটা কথা বারবার বলবো, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্লিজ প্লিজ বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে পরে আপনারা যাতে দেখতে পারেন, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন লাগলো। সো চলুন ভিডিওটি স্টার্ট করি। আমরা চলে আসলাম আমাদের গেমের রাউন্ড ওয়ানে। তো তার পরবর্তীতেও আপনাদেরকে একটা জিনিস আমি জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই গেমটা আমরা তিনটা রাউন্ডে ভাগ করেছি। তো প্রথম যে দুটো রাউন্ড আমরা খেলবো এবং সেই দুইটা রাউন্ডে যে স্কোর হবে, সেই স্কোরে মানে সব টপ যে থ্রি থাকবে সেই তিন জন অর্থাৎ টপ থ্রি কিন্তু যেতে পারবে থার্ড রাউন্ডে, আর তাহলে দুজন কিন্তু কি হচ্ছে বাদ পড়ে যাচ্ছে গেম থেকে, অর্থাৎ যে যে তিনজন সব থেকে বেশি স্কোর করবে সেই যাবে টপ থ্রিতে। এবং কারণ টপ থ্রিতে আছে অনেক অনেক পুরস্কার। সো যাই হোক, আমরা রাউন্ড ওয়ানের কথা বলি। সো রাউন্ড ওয়ানের খেলার জিনিসপত্র সব আমার কাছে চলে আসে। এখানে একটা আছে, এটা কি বল বলা যায় না, যে রাবার বল, রাবার বল আছে, আর এখানে পাঁচটা রাবার বল, সো এখানে আছে পাঁচটা ই আছে, যে কি বলে কাপ আছে। তো এখন কথাটা হচ্ছে যে কিভাবে গেমটা খেলতে হবে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা এখানে তাকাও দেখো। সেটা হচ্ছে যে এই পাঁচটা কাপের মধ্যে বলটা ঢুকাতে হবে, কিভাবে সেটা হচ্ছে ড্রপ করে করে ঢুকাইতে হবে, ড্রপ করে প্রথমবার ঢুকাতে হবে। যেমন দেখো প্রথম কাপটা ঢুকাবে এবার ড্রপ করে, এই ঢুকাই দেন, এটা তোমার এক একটা পয়েন্ট হয়ে পেয়ে যাবে, এইটার থেকে ড্রপ করে এটাতে ঢুকাতে হবে, এই দুই পয়েন্ট পেলে। হ্যাঁ এটা তুমি পারবে, আমরা তো নাও পারতে পারি না, এটাই তো দিয়ে এবার তো আমরা তো করতে পারি। এই শোনো শোনো, আমরা কথা শেষ করব, দেন এটা এবার ঢুকাবে, এরকম করতে করতে পাঁচটাতে তোমরা যদি পুরোপুরি ঢুকাইতে পারো দেন কি হবে, আর যদি না পারি, আর না পারে সাপোজ একটা পড়লো না, দেন যেটা পড়বে না ওইটা তোমার বাদ পড়ে যাবে। ওকে, আমি তিনটা পয়েন্ট আমার তিনটা পয়েন্ট, আমি তিন পয়েন্ট পাবো, যে যে কয়টার যে কয়টার মধ্যে ঢুকাতে পারবে সেই কয়টা পয়েন্ট পেয়ে যাবে। ওকে ইনশাআল্লাহ। তো প্রথমে কে খেলবে সেটা বলো, রাত্রি থেকে স্টার্ট করি, এই সাইড থেকে অপু 10 20 30 40 50 60 70 80 90 ওই পড়ছে স্যার, রাত্রি কোন থেকে স্টার্ট? তো প্রথমে একটা এবার ড্রপ খাই, তবে হয়ে যাবে। হ্যাঁ শুরু কর, ক্যামেরাম্যান ওর কাছে একটু হালকা ক্লোজে আসেন যাতে মানুষ দেখে বুঝতে পারে। একটা বাদ পড়ে গেল, ওকে দুই পয়েন্ট পেয়ে গেল রাত্রি, ওয়াও ওকে, রাত্রি এই গেমে পেয়ে গেল 4 পয়েন্ট। এর পরবর্তীতে আসতেছে উৎস, উৎস এবার তোর পালা। আমার অনেক দূরে, একটা ডিসকোয়ালিফাই হয়ে গেল, মানে একটা বাদ পড়ে গেছে।
আমি প্রত্যেক বাড়ির লুজ আমি তালি কেন দিচ্ছ না তোমরা দুই খুলে রাখতেছে একটা ড্রপ দিয়ে ঢুকে যাবে হয়েছে ওর অলরেডি দুইটা বাদ পড়ে গেছে তিনটা বাদ পড়েছে তুমি এক পয়েন্ট পাইছো মাত্র জেসি এক পয়েন্ট পাইছো ঠান্ডা মাথায় বেশি এক্সাইটেড হইস না দেখা যাক আস্তে আস্তে করে খেল আস্তে করে খেল হাত কাঁপতেছে ইলমা এইটা হলে পারে ইলমা পাবে চার পয়েন্ট না হলে তিন পয়েন্ট এবং আমরা রেজাল্টটা জানিয়ে দিই সেটা হচ্ছে যে রাত্রি পেয়েছে চার পয়েন্ট উৎস পেয়েছে দুই পয়েন্ট আমি পেয়েছি পাঁচ পয়েন্ট জিসি পেয়েছে দুই পয়েন্ট আর ইলমা পেয়েছে চার পয়েন্ট So guys, চলুন এবার রাউন্ড টু তে চলে যাই So everyone, আমরা আবার ব্যাক করলাম এবং এখন আমরা যেটা খেলবো সেটা হচ্ছে রাউন্ড টু তো এই রাউন্ডের ফলাফলের উপরে ডিপেন্ড করবে আসলে কে যাবে অর্থাৎ কোন তিন জন যাবে রাউন্ড থ্রি তে তো আবার আপনাদেরকে মনে করাই দিই যে কার রেজাল্ট কত রাত্রির স্কোর হচ্ছে ফোর উৎসর দুই আমার পাঁচ জেসি দুই আর ইলমান হচ্ছে চার তো এবার চলে আসে রাউন্ড টু তে রাউন্ড টুর গেমটা হচ্ছে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটি লাল কালারের এটা কি বলে বাস্কেট এবং আমার কাছে আমার কাছে আছে হচ্ছে চারটা না পাঁচটা রাবার বল আর এইখান থেকে আমরা আমাদের যে টেবিলটা এটা অনেকটা দূরে সরিয়ে দিছি তো এখানে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে এখন কথা হচ্ছে আমাদেরকে এই বাস্কেট বলের মধ্যে এই রাবার বলটা ফেলতে হবে কিন্তু এটা আমাদেরকে ড্রপ খাইয়ে দেন ফেলতে হবে অর্থাৎ মাঝখানে একটা ড্রপ করবে দেন বাস্কেট বলের উপরে পড়বে এবং যতগুলো বল বাস্কেট বলের উপরে ভেতরে যে পড়বে সেইগুলোর উপরে ডিপেন্ড করবে এক মার্ক করে অর্থাৎ পাঁচটা বলার জন্য পাঁচ মার্ক তবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যদি বাস্কেট বলের মানে বাস্কেট বলের মধ্যে ঢোকার পরবর্তীতে ড্রপ খেয়ে বাইরে পড়ে গেল সেটাও বাদ পড়ে যাবে তো বি কেয়ারফুল তোমরা সবাই কেয়ারফুলি করে খেলবে কেয়ারফুল ড্রপ দিয়ে শুধু ঢোকাতে হবে না উপর দিয়ে যাচ্ছে মানে একটা ড্রপ খাওয়াতেই হবে
বাট বাস্কেটের মধ্যে পড়ার পরে যদি পড়ে যায় দেন ওটাও কিন্তু বাদ পড়ে যায় বুঝছো তো এবার কে আগে খেলবে সেটা বলো আর খেলতে হবে ঠিক আমি যেখানে বসে আছি তুই মাঝখানে বসে আছিস তো হ্যাঁ আমি যেখানে বসে আছি সেইখান থেকেই সবাইকে খেলতে হবে হ্যাঁ ওকে তো আমি তাহলে প্রথম দেখাই তো আমার কাছে হচ্ছে পাঁচটা বল আল্লাহ ওকে আমি যদি পাঁচে পাঁচ পেয়েছি একটাও না পারে একটা বল মানে এই ফাক বলছো ধুর না আমার খেলা শেষ তো এরপরে খেলবে কে এরপরে খেলবে উচ্চ উচ্চ তুই আমার এর পাশে চলে আয় গাইস প্রে ফর মি বিকজ এর আগের রাউন্ডে আমি হেরে গেছিলাম মাত্র 2 পয়েন্ট পাইছি তো আমি চাই যেন এটা যেন 5 পয়েন্ট ওকে তাহলে তুই কত আসবি যদি 5 ও পাস তাহলে তোর আগে 2 ছিল 7 পাবি আমার অলরেডি 8 হয়ে গেছে আচ্ছা ওকে চল ও ওকে ভাই ওকে ই আলেস ইয়েস এটা কাউন্ট হবে না ই ওয়াও ওটা রাত্রি স্কোর কিন্তু 4 ছিল তো আমার কিন্তু 8 উৎস 4 তোর এখনো 4 এখন আরো 4টা ফেলতে হবে তাহলে আমার সরসর আসবে পার 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 কি আস্তে 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 ইউ শিট দেখাই হ্যাঁ এই রাত্রি এটা দিলেই তুই হয়তো বা থার্ড রাউন্ডে যেতে পারবি তুই অলরেডি 2 এ আছিস বুঝছিস পাঁচটা খেললে তুই সেকেন্ড রাউন্ডে জিতে থার্ড রাউন্ডে জিতে হ্যাঁ ড্রপ দে ড্রপ দে ড্রপ দে রাত্রি কিন্তু 7 5 5 এটা পড়লে 6 হবে এটা পড়লে 6 হবে এটা পড়লে 6 হবে কারণ রাত্রি 7 আমি কত আমি 8 ও 7 আর ও 6 সো ইলমা যদি আর ও তো অলরেডি আমার পালা আল্লাহ জানে কি হয় সবাই দোয়া করবেন
তিনটে পড়তে হবে খেলতে আচ্ছা লাস্টটা মেরে দিতে এমনিতেই মেরে দিতে লাস্টটা মেরে দিতে মেরে দিতে চোখ বন্ধ করে এটা মেরে আল্লাহ এটা তো পুরো আচ্ছা আল্লাহ এটা পুরো সমস্যা ও এইটা অফ করে দাও শে এইটা করে দাও এভরিওয়ান আমাদের রাউন্ড টু অলরেডি শেষ তো রাউন্ড টু রেজাল্ট হচ্ছে উচ্চ পেয়েছে কত 4 রাউন্ড 1 এবং রাউন্ড 2 মিলে উচ্চ রেজাল্ট হচ্ছে 4 এবং এলবার রাউন্ড 1 এ করেছিল হচ্ছে এলবার রাউন্ড 1 এ করেছিল 4 রাউন্ড 2 তে 0 অর্থাৎ ফোর স্কোর হচ্ছে 4 4 শুধুই 4 আর আমার স্কোর আমি রাউন্ড 1 এ করেছিলাম 5 আর এই রাউন্ডে করেছি 3 তো টোটাল মিলে আসছে 8 রাত্রি প্রথম রাউন্ডে করেছিল 4 সেকেন্ড রাউন্ডে করেছে কত 3 টোটাল এর কত আসছে 7 আর জেসি প্রথম রাউন্ডে করেছিল 2 আর সেকেন্ড রাউন্ড করেছে 4 ওর স্কোর হচ্ছে 6 তো জেসি 6 রাত্রি 7 আমি 8 ইলমা 4 আর ও 4 তার মানে কি দাঁড়াচ্ছে থার্ড রাউন্ডে কারা কারা যাচ্ছে সো তোমরা দুজন ট্রিপ ওকে থার্ড রাউন্ড থার্ড বল থার্ড রাউন্ডে যাচ্ছে 1 হচ্ছে আমরা তিনজন আর সেকেন্ড রাউন্ড থেকে বাদ পড়ে যাচ্ছে উচ্চ আর ইলমা এক্সট্রিমলি সরি কষ্ট পেও না সান্তনা পুরস্কার আছে না আমি তো সান্তনা পারি না আমি তো তিন যাচ্ছি না আমার থাকে আসলে ওটা আমি আসলে ওটা আমি করি সো গাইস চলুন আমরা থার্ড রাউন্ড থেকে ঘুরে আসি এত দূর ছিল অল্প ভাই আমরা আসলে না আমরা যাব নাকি সেটা খেয়ে যাই না গেমের মাঝে আমি পিজা কিভাবে নিয়ে আসবো ১৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত সো এই অফারে পাচ্ছেন আপনারা অনেক 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 ডিসকাউন্ট সেটা কিভাবে আমি অর্ডার করছি দেখে নিন তো প্রথমে আমি আমার ফোনে হাঙ্গি নাকি অ্যাপসটা ওপেন করলাম তারপর সেখান থেকে আমার প্রিয় পিজা অর্ডার করলাম এবং প্রোমো কোডে সামার 100 কোডটি ইউজ করে পেয়ে গেলাম 100 টাকা ডিসকাউন্ট সো এভরিওয়ান আপনারা তো অর্ডার করা দেখেই নিলেন তো আপনাদেরকে এখন ক্লিয়ারলি বলি সেটি হচ্ছে হাঙ্গি নাকি অ্যাপস থেকে আপনারা যদি কোনো খাবার অর্ডার করতে চান এবং সেখানে যদি আপনারা সামার 70 এই কোডটি ইউজ করেন এবং এই কোডটি ইউজ করে 150 টাকা অথবা 150 টাকার বেশি পরিমাণ খাবার কিনেন তাহলে সেই খাবারের উপর আপনি পেয়ে যাবেন 70 টাকা অফ অথবা আপনি যদি সামার 100 এই কোডটি ইউজ করে 500 টাকা অথবা 500 টাকার বেশি পরিমাণ খাবার অর্ডার করেন তাহলে আপনি সেই খাবারের উপর পেয়ে যাবেন 100 টাকা অফ সো আর দেরি কেন আর একটা কথা সেটা হচ্ছে ডেলিভারি চার্জ মাত্র 19 টাকা আপনি কিন্তু পেমেন্ট বিকাশের মাধ্যমে করতে পারেন আপনি যদি পেমেন্ট বিকাশের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক এছাড়া আপনারা সিটি ব্যাংকের এমএক্স কার্ডের মাধ্যমেও পেমেন্ট দিতে পারেন তাছাড়া আপনারা এখানে যে সকল রেস্টুরেন্টগুলো দেখছেন এই সকল রেস্টুরেন্টগুলো থেকে যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনারা পাবেন আরো আরো বেশি ডিসকাউন্ট সো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলেন আমি তো অর্ডার অলরেডি করে ফেলেছি সো চলো চলো যাই থার্ড রাউন্ডে আমরা চলে আসছি আমাদের ফাইনাল রাউন্ড অর্থাৎ থার্ড রাউন্ড তো আমরা থার্ড রাউন্ডে কে কে আছি আমি রাত্রি এন্ড জেসি তো চলুন আপনাদেরকে জানাই দিই আসলে এই থার্ড রাউন্ডে আমরা কি গেমটা খেলছি
এই থার্ড রাউন্ডে আসলে আমরা পাবো বেসিক্যালি গিফটস, শুধু গিফটস। এই গিফটসটা কি? এই গিফটসটা হচ্ছে টাকা, টাকা আর টাকা। সো যাই হোক, এখানে তোমরা সর্বোচ্চ 5000 টাকাও জিততে পারো। 5000 টাকা? এক্স্যাক্টলি 5000 টাকাও জিততে পারো। তো আপনাদের একটা লাইট হয়ে যাবে, জামা কাপড় হয়ে যাবে। এখানে লাল, কালো, কমলা, সবুজ এবং নীল, এই পাঁচ রঙের কি আছে, কালারের পাড়ি আছে এবং এগুলো হচ্ছে প্লাস্টিকের গ্লাসে ভরা আছে। আবার এখানে কি আছে, পাঁচটা কি আছে, রাবারের বল। এখন আমাকে কি করতে হবে, এই পাঁচটা রাবারের বল আমি পাঁচবারই ছুটতে পারবো, এখানে কোনো পয়েন্ট নেই। কথা হচ্ছে এই রাবারের বলগুলো ছোড়ার পরে যে কালারের পানির মধ্যে পড়বে এখানে সেই সেই কালারের কি করা আছে, চিরকুট করা আছে সেই সেই কালারের। ওই চিরকুট গুলো খুলবে এবং সেই চিরকুটে যে টাকা রাখা থাকবে, যে টাকার পরিমাণ রাখা থাকবে সেই টাকা হয়ে যাবে তার। তো চলুন পুরোটা খেলতে থাকি, আপনারা বুঝতে পারবেন। ওকে, তো প্রথমে কি খেলবে সেটা বলো। কালো কালো কালো, সো আমি কালো কালারের এটা উঠাই, দেখি আমি কত টাকা পেয়েছি। তো আমি টোটাল পাইছি হচ্ছে 600 টাকা। এরপরে কি খেলবে তুই? এরপরে হচ্ছে জেসি। তো গাইস আমি আমার ওই গড কত কত পাইছি, আমি তো পাইছি 600। ও ঠিক, ইয়েস, ফাইনালি কোটি টাকা। সে বিটিএস এর জামা কাপড় কিনবে রে, উজ্জ্বল। আরেকটা আছে রাত্রি করবে আস্তে আছে। $100
তুমি 100 টাকা পাইছিস ভাই 100 টাকা পাইছিস তাতে কি হইছে এবার আরেক টসে দেখা যাক কি হয় হ্যাঁ সো রাত্রি এটা তোমার লাস্ট চান্স তুমি এটা থেকে 1000 টাকা পেতে পারো 500 টাকা পেতে পারো पचास टाका ग्रीन टाते छिल होच्छे 100 टाका और ब्लैक टाते छिल होच्छे 500 टाका एंड ए जे रेड रेड टाते छिल होच्छे 1000 टाका एंड ऑरेंज टाते छिल 20 टाका सो बुझते पेरेछेन तो आमी पाइछि होच्छे 600 टाका एवं आमी दुइटा कालारेर मध्ये बलटाके ढुकाइते पारछि रात्रि एकटा सो रात्रि पाइछि होच्छे 100 टाका आमी पेयेछि 600 आर जेसी होच्छे लूजार তো কথাটা হচ্ছে গেমটা এখানে শেষ না আমাদের থার্ড রাউন্ড এবং ফাইনাল রাউন্ড শেষ না এখানে শেষ গাইস আমার না এখানে কিন্তু বিষয়টা হচ্ছে আমি ফার্স্ট রাত্রি সেকেন্ড এবং আমরা তো টাকাটা পেয়ে যাচ্ছি জেসি যেহেতু লুজার সো লুজারের জন্য তো কিছু একটা হবে রাইট তো লুজারের জন্য কি চলুন দেখে আসি লুজার কি সো এভরিওয়ান আমরা অলরেডি চলে আসছি যে লুজার হয়েছে আমাদের জেসি তো জেসি কে পানিশমেন্ট দিতে যে তো লুজার হয়েছে তো পানিশমেন্ট তো পেতে হবে রাইট তো কথাটা হচ্ছে পানিশমেন্ট এখানে দেয়া আছে যেটা পানিশমেন্ট গুলো লিখছে আছে খালা বলি আমরা কেউ জানি না আসলে এটার মধ্যে কি কি দেওয়া আছে তো এর মধ্যে যে কোনো একটা তুলবে যেটা পড়বে জেসি কে ওইটাই করতে হবে সো ওটা থার্ড রাউন্ডে কারণ থার্ড রাউন্ড সো উচ্চ আরিমা বেঁচে গেছে खेते So everyone, আমাদের হাতে চলে এসেছে কাঁচা করলা সো কাঁচা করলা এখন জেসি খাবে এবং এটা হচ্ছে ওর পানিশমেন্ট সো চলুন আমরা দেখি জেসি এক্সপ্রেশনটা কেমন জেসি লুজার হইছে এর কত খাবে এটা তোর জাস্ট এক কামড় খাইতে হবে এক কামড় খাইতে হবে সো ওয়ান বাইট হ্যাঁ ওয়ান বাইট নট ব্যাড ওমা এটা কি পানিশমেন্ট ছিল রাতে নট ব্যাড সো গাইস ওর পানিশমেন্টটা করলো পানিশমেন্টের মতোই লাগলো না দেখতে সো যাই হোক এভরিওয়ান আমাদের এই পার্টটা এখানেই শেষ হচ্ছে তবে আমাদের বাকি দুজন মেম্বারদেরকে ডেকে নিয়ে আসি সো এভরিওয়ান আমাদের গেম এখানেই শেষ তো অলরেডি দুজনকে নিয়ে আসি যারা গেম থেকে বাদ পড়ে গিয়েছিল যাই হোক গাইস সো কেমন লাগলো আপনাদের ব্লগটি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো মি যদি ভালো লাগে তাহলে লাইকটা দিয়ে দেন না দ্রুত লাইকটা দিন আমরা এমপি চালাই এমপি লাইক তো দিয়ে দেন সো এভরিওয়ান যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই